আসসালামু আলাইকুম। মান জ্ঞান বিকাশ পাবলিকেশন কর্তৃক প্রকাশিত ইজিপি লাসানোটির পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আজকের টিটেলের বিষয় ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যান্ড অ্যানালাইসিস, আর্থিক বিবরণীসমূহ এবং বিশ্লেষণ। শিক্ষার্থীগণ, এ অধ্যায়টি বিভিন্ন সিলেবাসে দেওয়া হয়েছে, আশা করি টিটেলের প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন। এ অধ্যায়ের অঙ্কগুলি সূত্রের মাধ্যমে করতে হয়। সিলেবাস অনুযায়ী অঙ্কগুলি সহজ উপায়ে শেখানোর উদ্দেশ্যে ইজিপিলা স্যানোটটিতে আমি তিনটি ফরম্যাটে ভাগ করে দিয়েছি। একজন শিক্ষার্থী যদি এই তিনটি ফরম্যাটের মাত্র তিনটি অঙ্ক ভালোভাবে আয়ত্ত করতে পারেন, তাহলে ইনশাল্লাহ এ অধ্যায়ের কোনো অঙ্ক তার আর জটিল থাকবে না। শিক্ষার্থীগণ, ফরম্যাট নাম্বার ওয়ান, ভার্টিক্যাল অ্যানালাইসিস অ্যান্ড হরিজন্টাল অ্যানালাইসিস। ফরম্যাট নাম্বার টু, রেশিও অ্যানালাইসিস। ফরম্যাট নাম্বার থ্রি, ইনকাম স্টেটমেন্ট অ্যান্ড ব্যালেন্স শিট। শিক্ষার্থীগণ, আজকের ক্লাসে আমরা এক নম্বর ফরম্যাটের অঙ্কগুলি ভালোভাবে শিখে নিব। এক নম্বর ফরম্যাটে বলা হয়েছে ভার্টিক্যাল অ্যানালাইসিস, অর্থাৎ উলম্ব বা খাড়াখাড়ি বিশ্লেষণ, এবং হরিজন্টাল অ্যানালাইসিস, অর্থাৎ সমান্তরাল বিশ্লেষণ। শিক্ষার্থীগণ, তাহলে আমরা প্রবলেম নম্বর ওয়ান দেখে আসি। প্রথমে কি লেখা হয়েছে? এক নম্বর প্রবলেমে লেখা হয়েছে অপারেটিং ডাটা ফর অ্যাপেক্স ফুড কোম্পানি লিমিটেড ফর প্রেজেন্টেড বিলো। নিচে দেওয়া হলো 2010 এবং 2009 সালের একটি ইনকাম স্টেটমেন্টের তালিকা দেওয়া হয়েছে। শিক্ষার্থীগণ, প্রশ্নপত্রে আমাদের রিকোয়ারমেন্ট চাওয়া হয়েছে প্রিপেয়ার এ শিডিউল শোয়িং এ ভার্টিক্যাল অ্যানালাইসিস ফর 2010 অ্যান্ড 2009। তাহলে আমাদের খাড়াখাড়িভাবে বিশ্লেষণ করতে হবে। শিক্ষার্থীগণ, এখানে প্রথমে লেখা হয়েছে সেলস। সেলসের ভিতরে অন্তর্ভুক্ত আছে কস্ট অফ গুডস সোল, সেলিং এক্সপেন্স, অ্যাডমিন এক্সপেন্স, ইনকাম ট্যাক্স এক্সপেন্স এবং নেট প্রফিট। তাহলে কস্ট অফ গুডস সোল, সেলসের কত অংশ, এটি আমাদের শতকরায় বের করতে হবে, এটি হবে আমাদের বিশ্লেষণ। সেলিং এক্সপেন্স, সেলসের মধ্যে কত অংশ আছে, এটি আমাদের বের করতে হবে শতকরায়। অ্যাডমিন এক্সপেন্স কত পার্সেন্ট, ইনকাম ট্যাক্স এক্সপেন্স এবং নেট প্রফিট কত পার্সেন্ট আছে, এটি আমাদের বিশ্লেষণ করতে হবে 2010 সাল এবং 2009 সালে আলাদাভাবে। শিক্ষার্থীগণ, তাহলে আমরা উত্তরপত্রে আসি। সলিউশন, প্রথমে কোম্পানি নাম অ্যাপেক্স ফুড কোম্পানি লিমিটেড, ভার্টিক্যাল অ্যানালাইসিস। এখানে আমাদের সঙ্ক দেওয়া হয়েছে। প্রথমে আমরা একটি সঙ্ক তৈরি করে নিলাম। সঙ্কের প্রথম কলামে ডিটেলস লেখা হয়েছে। শিক্ষার্থীগণ, 2010 সাল এবং 2009 সাল আলাদাভাবে দুইটি করে কলাম করতে হবে। প্রশ্নপত্রে আমাদের মান সাপ্লাই দেওয়া হয়েছে সেলস, কস্ট অফ গুডস সোল, এভাবে প্রশ্নগুলো দেখে আমরা এখানে লিখে নিলাম। ঠিক 2009 সালেও আমাদের যে মানটি দেওয়া হয়েছে সেগুলি আমরা দেখে এভাবে লিখে নেওয়া হলো। এবার আসি আমরা 2010 সালের বিশ্লেষণটা প্রথমে শিখে নিই। শিক্ষার্থীগণ, সেলস সর্বদাই 100%। সেলসের সূত্র হলো সেলস ডিভাইডেড বাই সেলস ইন্টু 100, তাহলে উত্তর আসবে আমাদের 100%। এখন আমরা দেখব সেলসের ভিতরে কস্ট অফ গুডস সোল কত পার্সেন্ট আছে। তাহলে কস্ট অফ গুডস সোলের অ্যামাউন্ট দেওয়া হয়েছে 4,66,500 টাকা। শিক্ষার্থীগণ, কস্ট অফ গুডস সোলকে সেল দ্বারা ভাগ করে 100 দ্বারা গুণ করলে আমরা কস্ট অফ গুডস সোলের পার্সেন্টেজ পেয়ে যাব। তাহলে 4,66,500 টাকাকে 8,75,000 টাকা দ্বারা ভাগ করে 100 দ্বারা গুণ করলে আমাদের উত্তর বেরিয়ে আসবে 53.31%। অর্থাৎ সেলসের ভিতরে কস্ট অফ গুডস সোল 53.31% আছে। শিক্ষার্থীগণ, গ্রোস প্রফিট দেওয়া হয়েছে এখানে 4,08,500 টাকা। গ্রোস প্রফিটকে আমরা সেল দ্বারা ভাগ করব 8,75,000 টাকা দ্বারা। 4,08,500 টাকাকে ভাগ করে 100 দ্বারা গুণ করলে উত্তর বের হবে 46.69%। একইভাবে সেলিং এক্সপেন্স প্রশ্নে দেওয়া হয়েছে 1,26,600 টাকা। এটিকে আমরা ভাগ করব 8,75,000 টাকা দ্বারা এবং গুণ করব 100 টাকা দ্বারা। 100 দ্বারা গুণ করলে আমরা পেয়ে যাব শতকরা 14.47%। শিক্ষার্থীগণ, অ্যাডমিন এক্সপেন্স 72,000 টাকা, এটিকে ভাগ করব সেলস 8,75,000 টাকা দ্বারা এবং গুণ করব 100 দ্বারা। তাহলে উত্তর পাওয়া যাবে 8.23%। ইনকাম ট্যাক্স এক্সপেন্স, এটি দেওয়া হয়েছে 78,710 টাকা, ভাগ করতে হবে সেলস 8,75,000 টাকা দ্বারা এবং গুণ করব 100 দ্বারা। তাহলে উত্তর বের হবে 9.00%। একইভাবে নেট ইনকাম,
131,190 টাকা, এটিকে ভাগ করব সেলস দ্বারা অর্থাৎ 875,000 টাকা দ্বারা এবং 100 দ্বারা গুণ করলে আমাদের শতকরা বের হবে 15.00%। শিক্ষার্থীগণ, আমরা 10 সালের বিশ্লেষণটি ভালোভাবে দেখে নিলাম। এবার আসি আমরা 9 সালের বিশ্লেষণ। 9 সালে সেলস হচ্ছে 630,000 টাকা, সেলস সর্বদাই 100% হয়। এবার আসি কস্ট অফ গুডস সোল 395,000। কস্ট অফ গুডস সোলকে সেল দ্বারা ভাগ করে 100 দ্বারা গুণ করলে আমরা উত্তর পেয়ে যাব 62.70%। শিক্ষার্থীগণ, প্রত্যেকটি আইটেমকে আমরা সেল দ্বারা ভাগ করে 100 দ্বারা গুণ করলে শতকরা হার পেয়ে যাব। এটি হলো আমাদের ভার্টিক্যাল অ্যানালাইসিস। শিক্ষার্থীগণ, তাহলে ধীরে ধীরে আমরা ভার্টিক্যাল অ্যানালাইসিসটি আয়ত্ত করে নিতে পারলাম। এবার আসি হরিজন্টাল অ্যানালাইসিস, এটি হলো সমান্তরাল বিশ্লেষণ। হরিজন্টাল অ্যানালাইসিস 2 নম্বর প্রবলেমে দেওয়া হয়েছে। শিক্ষার্থীগণ, তাহলে 2 নম্বর প্রবলেমটি আমরা ভালোভাবে পড়ে নিই। ইউজিং দ্য ফলোয়িং ডাটা ফ্রম দ্য কম্পারেটিভ ব্যালেন্স শিট অফ এক্স কোম্পানি প্রিপেয়ার এ শিডিউল অফ হরিজন্টাল অ্যানালাইসিস। হরিজন্টাল অ্যানালাইসিস করতে হবে, 2টি ব্যালেন্স শিট দেওয়া হয়েছে এখানে, 13 সাল এবং 12 সাল। বিগত বছর ছিল 12 সাল, পরবর্তী বছর হয়েছে 13 সাল। শিক্ষার্থীগণ, আমাদের সমান্তরালভাবে বিশ্লেষণ করতে হবে প্রশ্নটি। প্রথমে দেওয়া হয়েছে অ্যাকাউন্ট রিসিভেবল, ইনভেন্টরি এবং টোটাল অ্যাসেট। শিক্ষার্থীগণ, অ্যাকাউন্ট রিসিভেবল পূর্বে 12 সালে ছিল 4 লক্ষ, যেখানে 13 সালে বৃদ্ধি পেয়ে হয়েছে 5,20,000। তাহলে এখানে 1,20,000 বৃদ্ধি পেয়েছে, শতকরা কত পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে এটি আমাদের বিশ্লেষণ করতে হবে। অর্থাৎ 1,20,000 টাকা যে বৃদ্ধি পেয়েছে, এটিকে আমরা বেস অর্থাৎ পূর্বের বছরের অ্যাকাউন্ট রিসিভেবল যে 4 লক্ষ, সেটি দ্বারা ভাগ করে 100 দ্বারা গুণ করলে একটা পার্সেন্টেজ বের হবে। এটি হবে আমাদের হরিজন্টাল বিশ্লেষণ। শিক্ষার্থীগণ, তাহলে আমরা হরিজন্টালের একটি সূত্র দেখতে পারি। সূত্রটি হলো P1 - P0 / P0 × 100। অর্থাৎ কারেন্ট ইয়ারের প্রাইস থেকে পূর্বের প্রাইসটি মাইনাস করে যে ফলাফল হবে, তাকে পূর্বের প্রাইস দ্বারা ভাগ করে 100 দ্বারা গুণ করলে আমরা শতকরা হার পেয়ে যাব। এটি হবে হরিজন্টাল বিশ্লেষণ। শিক্ষার্থীগণ, তাহলে আমরা সলিউশনের দিকে আসি। প্রথমে এক্স কোম্পানি শিডিউল অফ হরিজন্টাল অ্যানালাইসিস, প্রথম কলামে আমরা প্রশ্ন থেকে নিয়ে আসলাম অ্যাকাউন্ট রিসিভেবল, ইনভেন্টরি এবং টোটাল অ্যাসেট। দ্বিতীয় কলামে 13 সালের ইনফরমেশনগুলি বসানো হলো, তৃতীয় কলামে 12 সালের ইনফরমেশনগুলি বসানো হলো। এবার আসি চতুর্থ কলাম, এখানে ইনক্রিজ অর ডিক্রিজ একটি কলাম দেওয়া হয়েছে। পঞ্চম কলামে শতকরা হার পার্সেন্টেজ বসানো হয়েছে। শিক্ষার্থীগণ, প্রথমে আমাদের কাজ করতে হবে 12 সালের 4 লক্ষ হতে 5,20,000 ডিফারেন্স হলো 1,20,000, এটি ইনক্রিজ। 12 সালে ছিল যেখানে 6 লক্ষ, 13 সালে 8,40,000, তাহলে এখানে 2,40,000 ইনক্রিজ হয়েছে। শিক্ষার্থীগণ, টোটাল অ্যাসেট যেখানে 12 সালে ছিল 25 লক্ষ, 13 সালে হয়েছে 30 লক্ষ, তাহলে এখানে 5 লক্ষ ইনক্রিজ হয়েছে। এখন আমরা শতকরাই বের করব। 1,20,000 টাকাকে 12 সালের 4 লক্ষ টাকা দ্বারা ভাগ করে 100 দ্বারা গুণ করলে আমাদের বৃদ্ধির হার বেরোবে 30%। ঠিক তেমনিভাবে 2,40,000কে পূর্বের বছর 6 লক্ষ দ্বারা বেজিয়ার দ্বারা ভাগ করে 100 দ্বারা গুণ করলে আমরা পেয়ে যাব 40%। টোটাল অ্যাসেট বৃদ্ধি পেয়েছে 5 লক্ষ, এটিকে আমরা ভাগ করব বেজিয়ার 25 লক্ষ টাকা দ্বারা এবং 100 দ্বারা গুণ করলে আমাদের বের হবে 20% শতকরা হার। শিক্ষার্থীগণ, তাহলে আমরা ধীরে ধীরে হরিজন্টাল অ্যানালাইসিসও শিখে নিলাম। দ্বিতীয় পর 3 নম্বর প্রবলেম, এটিও আমাদের চাওয়া হয়েছে হরিজন্টাল অ্যানালাইসিস। শিক্ষার্থীগণ, একইভাবে এখানে দেওয়া হয়েছে 13 সাল এবং 12 সাল। 12 সালের প্রাইস পূর্বে ছিল 1 লক্ষ, পরবর্তীতে 13 সালে হয়েছে 1,50,000, তাহলে কারেন্ট অ্যাসেট আমাদের বৃদ্ধি পেয়েছে এখানে 50,000। এটি শতকরায় প্রকাশ করতে হলে আমরা সূত্র দেখব যে 13 সালের প্রাইস থেকে 12 সালের প্রাইসটা মাইনাস করে 12 সালের প্রাইস দ্বারা আবার ভাগ করে 100 দ্বারা গুণ করলে আমাদের শতকরা হার বেরিয়ে হয়ে আসবে।
শিক্ষার্থীগণ, তাহলে আজকে আমরা এক নম্বর ফরম্যাটের হরিজন্টাল এবং ভার্টিক্যাল অ্যানালাইসিস সম্পর্কে বিস্তারিত জেনে নিলাম। দুই নম্বর ফরম্যাটের অঙ্কগুলি আমরা দ্বিতীয় ক্লাসে দেখব। আজকে আমাদের ক্লাসে এখানে টাইম শেষ হয়েছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।